নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আমার ছাদ বাগানের জন্য কীভাবে মাটি তৈরি করি সেই পদ্ধতিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 40% বাগানের মাটি, 30% গোবর সার, 10% কোকোপিট। আর এই বাগানে মাটির মধ্যে আমি মিশ্রণ করে নিয়েছি 5% নিম খোল আর 5% সরিষার খোল আর 10% বালি। বাগানের মাটির সঙ্গে নিম খোল, সরিষার খোল আর বালি খুব ভালোভাবে মিক্স করে আমি রোদে শুকিয়ে নিয়েছি 3 থেকে 4 দিন। এখন আমি এর মধ্যে 30% গোবর সার আর 10% কোকোপিট আর কিছুটা ফাঙ্গাসাইড মিশিয়ে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কিছুই এর মধ্যে আমি মেশাবো না, খুব ভালোভাবে মিশ্রণ করে নিয়ে বস্তাবন্দি করে রেখে দিলেই তৈরি হয়ে থাকবে আমার ছাদ বাগানের জন্য অতি উত্তম একটা মাটি। ধন্যবাদ।